বুধবার প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে এই গরিমা কর্মসূচির সূচনা করা হয়েছে। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী রত্না দত্ত সহ অন্যান্যরা। গরিমা কর্মসূচির মাধ্যমে মহিলাদের হাতে স্যানিটাইজার, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। এদিন প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখে প্রায় 200 জন মহিলার হাতে স্যানিটাইজার, সাবান ইত্যাদি তুলে দেওয়া হয়। সুস্মিতা দেবের অনুরোধে আজকে আমরা এই কর্মসূচি করছি। এই কর্মসূচি আমাদের সবচেয়ে বড় মহিলাদের জন্য। আমরা জানি মহিলারা আজকে লকডাউনের ভিতরে অনেকেই দূর দূরান্ত থেকে অনেক সময় এখানে আসতে পারে না, তাই আমরা আমাদের প্রেসিডেন্ট সুস্মিতা দেবের অনুরোধে আমরা আজকে এই প্রোগ্রামটা কর্মসূচি নিয়েছি হাতে। আমরা এই 25 লাখ ডিস্ট্রিবিউশন করবো। এর ভিতরে আমরা অল ইন্ডিয়া বেশি অনেক স্টেটে এটা হচ্ছে। আচ্ছা, আমরা ত্রিপুরায় যে প্রোগ্রাম আরম্ভ করেছি, আমাদের এই প্রোগ্রামটার কর্মসূচির নাম গরিমা। আমরা চাইবো এই প্রোগ্রামটা আরও উপরে এগিয়ে নিয়ে যেতে। আমরা আজকে এখানে করছি, আমরা ত্রিপুরা যে ব্যারাকি স্থানে আমরা এই প্রোগ্রামটা করে থাকবো। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস কিছুটা আমাদের পারমিশন দিয়েছে, সেই পারমিশন অনুযায়ী আমরা আজকে এটা হাতে নিয়েছি এই কর্মসূচিটা। কর্মসূচির বদলে আমরা মহিলাদের পাশে দাঁড়িয়ে তাদের যে আমাদের যে গরিমা কর্মসূচি, সেই কর্মসূচিকে তারা আমরা ওদের কাছে যেতে চাই। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।